And look at the wickets that have gone. What a catch that is. মুশফিকুর রহিমের দুর্দান্ত ক্যাচের সময় কেমন ছিল ধারাভাষ্য কক্ষের অবস্থা, জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিও। দর্শক, এ যেন বাজপাখির চেয়েও কম নয়, 35 বছর বয়সেও সেরা ক্যাচটি ধরলেন মুশফিকুর রহিম। বলছি ইনিংসের প্রথম ওভারের ঘটনা, যেখানে শরীফুল ইসলামের শেষ বলে কুশল প্যারেরা কাভার ড্রাইভ করতে গেলে বল ব্যাটে লেগে চলে যায় উইকেট কিপার মুশফিকুর রহিমের দিকে, যা প্রথম দেখায় অনেকেই ভেবেছিল হয়তো বলটি আটকাতে পারবে না মুশফিকুর রহিম। তবে শেষ পর্যন্ত বলটি শুধু আটকানোই নয়, বরং বাজপাখির মতো উড়ে ক্যাচে শিকার করেন 35 বছর বয়সী মুশফিক, যা দেখে ধারাভাষ্য কক্ষ থেকেও বলে উঠেছিল সে শুধু উইকেট কিপার নয়, সে বাংলাদেশের বাজপাখি। তো দর্শক, টাইগাররা খারাপ করলেও এই বিশ্বকাপে মুশফিকুর রহিমের চোখ ধাঁধানো ক্যাচগুলো আপনাদের কাছে কেমন লেগেছে, তা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে।